আছে আমি এবার আসব প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি ঢাকা মেডিকেল কলেজ স্যার ডায়াবেটিসের যে আধুনিক চিকিৎসায় অনেক নতুন ধরনের ওষুধ বা ইনসুলিন চলে এসেছে বাজারে এবং আপনি নিশ্চয়ই সেভাবে চিকিৎসা করছেন আপনার কাছে আমার প্রশ্ন হলো বিশ্বের যে আধুনিকতম চিকিৎসা ডায়াবেটিসের মুখে ওষুধ বা ইনসুলিন সেগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিনা এবং আপনার চিকিৎসা করছেন কিনা এবং ডায়াবেটিস চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার কোনো দরকার আছে কিনা স্যার অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আসলে বাংলাদেশে এবং সারা পৃথিবীতে অনেক ওষুধই রয়েছে যেগুলো আসলে ব্লাড গ্লুকোজ কমাবে কিন্তু আধুনিক কিছু ওষুধ রয়েছে যেগুলো কিন্তু সুগার কমানোর পাশাপাশি যেটাকে বলে আমরা এক্সট্রা গ্লাইসেমিক ইফেক্ট ব্লাড গ্লুকোজ কমাবে পাশাপাশি আপনার হার্ট কিডনি ব্রেন চোখ লিভার সেক্সুয়াল ফাংশন এগুলোকে আপনাকে প্রোটেকশন দিবে এরকম কিন্তু আধুনিক ওষুধ চলে এসছে তো আমরা যারা বিশেষজ্ঞ রয়েছি তারা কিন্তু এটা অ্যাসেস করি যে কার জন্য কোনটা দরকার সেই হিসাবে কিন্তু আমরা ট্র্যাডিশনাল যে ডায়াবেটিস ওষুধগুলো রয়েছে তার পাশাপাশি কিন্তু এই অত্যাধুনিক যে ডায়াবেটিস ওষুধগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার করছি এবং আধুনিকতার ছোঁয়া লেগেছে যেমন হচ্ছে যে আমাদের আগে দুই বেলা তিন বেলা চার বেলা করে ইনসুলিন দেওয়া লাগতো এখন কিন্তু অনেক পেশেন্টই আছে যারা কিন্তু সাত দিনে একদিন ইঞ্জেকশন দিয়েও কিন্তু চলতে পারে এবং তাদের যে কষ্টটা যে প্রতিদিন ইঞ্জেকশন দেওয়া এটা কিন্তু আমাদের কমে গেছে এবং এর পাশাপাশি যেটা হচ্ছে যে আরও আধুনিক কিছু ডিভাইস চলে এসছে যেটাকে আমরা বলি ইনসুলিন পাম্প সেই ডিভাইসের মাধ্যমে কিন্তু এই অটোমেটিক্যালি ডায়াবেটিস কন্ট্রোল করা এবং এখানে কিন্তু সুগার পাম্প কিন্তু নিজেই চেক করছে এটা সেন্সর অগমেন্টেড পাম্প বলি আমরা ওটা কিন্তু সুগার নিজেই চেক করছে নিজেই ডোজ অ্যাডজাস্ট করছে এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে অনেক জটিল ডায়াবেটিকের রোগী যাদেরকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না যারা প্রেগনেন্ট যাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়া যাবে না কিন্তু আবার টাইট কন্ট্রোল করতে হবে শিশুরা যাদের লাইফস্টাইলটি একটু ইরাটিক থাকে যখন তখন যেটা সেটা খেয়ে ফেলে হঠাৎ দৌড় দেয় হঠাৎ অনেকক্ষণ না খেয়ে থাকে স্কুলে গিয়ে কী খাচ্ছে কোনো ঠিক নেই ঘুমের মধ্যে হাইপো হয়ে বসে আছে তাদের জন্য কিন্তু এই অত্যাধুনিক যে ডিভাইস যেটা আমরা উন্নত বেশি গিয়ে দেখতাম যে তারা ডিভাইস অনেক পেশেন্ট ডিভাইস ইউজ করছে যেটাকে বললাম ইনসুলিন পাম্প আমরা আফসোস করতাম আমাদের দেশে এটা কেন নাই তো অনেক বছর থেকে কয়েক বছর থেকে আমরা এটা পেয়ে গেছি এবং বাংলাদেশের অনেক রোগী রয়েছেন যারা এই ইনসুলিন পাম্প ব্যবহার করেন এবং ইনসুলিন পাম্প ব্যবহার করার মাধ্যমে কিন্তু তাদের ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত রয়েছে এবং তারা কিন্তু খুব ভালো আছে এর পাশাপাশি আরও টেকনোলজি যদি আপনি জিজ্ঞেস করেন আমাকে যে আধুনিকতার ছোঁয়া তার মধ্যে কিন্তু রয়েছে সিজিএম সিজিএম মানে হচ্ছে যে আপনি যখন একবার ব্লাড গ্লুকোজ দেখেন একটা ছবি তোলার মতো কেমন কিন্তু আপনি যদি সিসি ক্যামেরা লাগিয়ে রাখেন তাহলে বুঝতে পাচ্ছেন যে আপনার তথ্যটা কত চমৎকারভাবে আসছে যে চব্বিশ ঘন্টায় কে যাচ্ছে সামনে দিয়ে কী হচ্ছে আপনার কিন্তু যে কোনো কিছু অ্যাসেস করতে খুব ভালো হবে তো সেরকম কিন্তু আমাদের কন্টিনিউয়াস গ্লুকোজ মনিটরিং সিজিএম যেটাকে বলি আমরা সেরকম ডিভাইস কিন্তু রয়েছে সেই সিজিএম দিয়ে কিন্তু আপনি আপনার ঘড়িতে অথবা আপনার মোবাইলে অথবা এই ডিভাইসের মধ্যেই কিন্তু আপনি দেখতে পারেন যে আপনার ডায়াবেটিস কত রয়েছে বারবার খোঁচাখুচি করার দরকার নেই তো এই যে আধুনিকতার ছোঁয়া এটা কিন্তু আমরা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাচ্ছি এবং এটা দিয়ে কিন্তু অনেক রুগী তারা অনেক হ্যাপি যে আমরা ডাক্তার সাহেব আমাদেরকে এরকম চমৎকার একটা ডিভাইস আমরা পৃথিবীর যে কোনো দেশে যাই গিয়ে দেখি আমার এই ডিভাইসই সে ইউজ করছে আমেরিকায় যাই সিঙ্গাপুরে যাই অস্ট্রেলিয়ায় যাই গিয়ে দেখি আমার ডিভাইসটাই সে ইউজ করছে তখন ভালো লাগে যে বাংলাদেশের যে চিকিৎসা স্বাস্থ্যসেবা যে এমন একটা পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে যে আপনি ঠিকই বলেছেন যে ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত অথবা আমরা যারা হরমোন বিশেষজ্ঞ রয়েছি যেটাকে বলা হয় এন্ডোক্রিনোলজি এগুলোর কোনো কিছুর জন্যই কিন্তু আবার বিদেশে যাওয়ার দরকার নেই কয়েকদিন আগে আমি আজকে সকালেই স্যারের সাথে কথা বলছিলাম ফারুক প্রধান স্যারের সাথে যে আমরা ঢাকা মেডিকেলে একটা অত্যাধুনিক কাজ করেছি যেটাকে বলা হয় ইনফ্রাপেট্রোজার সাইনাস স্যাম্পলিং আপনি এর সাথে জড়িত ছিলেন যে ইনফ্রাপেট্রোজার সাইনাস স্যাম্পলিং হচ্ছে যে ডায়াবেটিস এবং এন্ডোক্রাইন সাবজেক্টের সবথেকে হাইটেক একটা প্রসিজিওর যেটা কিন্তু বিদেশে কয়েক লক্ষ টাকা খরচ করতে হয় অনেক সময় এই প্রসিজিওর করার জন্য কিন্তু আমরা কিন্তু খুব স্বল্প খরচেই কিন্তু ঢাকা মেডিকেলে এটা করতে পেরেছি তো এটাই আশ্চর্যের বিষয় যে বাংলাদেশ সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন স্বাস্থ্যসেবায় এমন যুগান্তকারী সুযোগ সুবিধা এনে দিয়েছেন যে আমরা ঢাকা মেডিকেলের মতো সরকারি হাসপাতালেও কেমন সেখানেও কিন্তু আমরা এরকম একটা হাইটেক প্রসিজিওর কিন্তু করতে পাচ্ছি এবং এই সরকারি স্বাস্থ্যসেবা এবং অন্যান্য জায়গায় যেসব আধুনিকতার ছোঁয়া লাগছে সেটা কিন্তু আমরা আমাদের জনগণকে বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা কারো কথায় বিভ্রান্ত না হয়ে আপনারা কনফিডেন্স রাখতে পারেন বাংলাদেশে যারা আমরা এন্ডোক্রাইনোলজিস্ট রয়েছি তারা কিন্তু সবাই এখন আন্তর্জাতিক মানের এবং তাদের সাথে বিদেশে যে ডাক্তার আছে তাদের সাথে যোগাযোগ রয়েছে তারা দেশে বিদেশে গিয়ে সেমিনার করছেন বিদেশে গিয়েও বাংলাদেশের ডাক্তার সাহেবরা বক্তৃতা দিচ্ছেন তারা ট্রেনিং দিয়ে আসতেছেন
তো এরকম ইন্টারন্যাশনাল কোলাবোরেশন হচ্ছে এবং সে একই ধারার সিঙ্গাপুর আমেরিকায় যেসব চিকিৎসা হচ্ছে ঠিক একই রকম অবিকল চিকিৎসা কিন্তু বাংলাদেশে হচ্ছে এবং অনেক অনেক স্বল্প খরচে হচ্ছে তো আমি মনে করি যে বিদেশে গিয়ে ডলার নষ্ট করার কোনো দরকার নেই বাংলাদেশে আপনারা একই চিকিৎসা একই ওষুধ একই ডিভাইস পাচ্ছেন সেজন্য আমি আহ্বান জানাবো যে ডায়াবেটিস এবং হরমোন রোগী যারা রয়েছেন তারা সবাই বাংলাদেশে চিকিৎসা করবেন এটাই আমার আশা অশেষ ধন্যবাদ প্রফেসর ইন্দ্রজিৎ প্রসাদ স্যার